জীবনে দুরকম মানুষ থাকে, একরকম মানুষ যারা তোমাকে পছন্দ করে, আরেক রকম মানুষ যারা তোমাকে অপছন্দ করে। এবার যারা তোমায় পছন্দ করে তারা চট করে তোমার সামনে তোমার তারিফ করবে না, আর যারা তোমাকে অপছন্দ করে তারাই একমাত্র তোমার সামনে তোমার নিন্দে করবে, তোমাকে ডিমোটিভেট করার চেষ্টা করবে। এবার তুমি যদি সেই নিন্দেতে বা তাদের কথায় পা দাও বা প্ররোচনাতে পা দাও, তাতে তোমার পজিটিভনেসটা কিন্তু অনেকটা ডাউন হয়ে যাবে এবং তুমি অনেক বেশি ডিমোটিভেট হয়ে যাবে। কারণ কী হয় জানো তো, প্রশংসা মানুষের সামনে হয় না, প্রশংসা মানুষের পিছনে হয়, আর নিন্দেটা মানুষের সামনে হয়। তাই যদি তোমার কেউ নিন্দা করে থাকে তাহলে জানবে যে তারা তোমার হেটার্স, তারা অবশ্যই তোমার নিন্দাটাই করবে। যারা তোমাকে পছন্দ করে তারা তোমার নিন্দা করবে না, তারা যত তোমাকে ডিমোটিভেট করার চেষ্টা করবে এবং তুমি যদি সেটাতেই মেনে নাও তাহলে ভুলটা আর ক্ষতিটা তোমার নিজের হবে। তাই যদি তোমার প্রশংসা না হয় তো এটা ভাবার কোনো কারণ নেই যে তোমার মধ্যে ভালো কিছু নেই, কারণ মানুষ খারাপটাই কিন্তু নিয়ে বেশি চর্চা করে, ভালো নিয়ে নয়।